তোমাদের সকলকে আরো একবার স্বাগত জানাচ্ছি আমার চ্যানেল প্রিয়াঙ্কা দাসদের ব্লগে। তো শিলিগুড়িতে কিন্তু প্রচন্ড ঠান্ডা পড়েছে রিসেন্টলি, কিছুদিন থেকে এত ঠান্ডা পড়েছে যে বলার মতো না, জলে তো হাতই দেওয়া যাচ্ছে না। আর বেশ কিছুদিন থেকে কিন্তু আমি কন্টিনিউ ব্লগ করতেও পারছি না, মানে করছি আবার দু তিন দিন গ্যাপ চলে যাচ্ছে, হচ্ছে না, শরীরটা খুব একটা বেশি ভালো নেই। তো আজকে হচ্ছে একটু স্পেশাল দিন আমার কাছে, সেটা হচ্ছে আজ থেকে ঠিক 5 বছর আগে এই দিনেই তোমাদের দাদার সাথে আমার বিয়ে হয়েছিল। তো আজকে আমাদের অ্যানিভার্সারি, 5th অ্যানিভার্সারি আজকে। তো সারাদিন তো ওই ল্যাথ খেয়ে খেয়ে কাটিয়ে দিলাম, এই যে হ্যাঁ করে দাও সবাইকে হাই। সারাদিন তো ওই ল্যাথ খেয়ে খেয়ে কাটিয়ে দিলাম বাড়িতে, ভাবছিলাম কোথাও বেরোবো না। তো এখন তোমাদের দাদা এসে বললো যে চলো একটু কোথাও বেরোই, এই কাছে পিঠে কোথাও যাব হয়তো, মানে জানি না এখনো কোথাও যাব, কিছুই ঠিক হয়নি। তো বেরোতে বললো যে রেডি হও একটু আসছি, তো আমি তো রেডি। এই যে তোমাদের দাদাও চলে এসেছে, ও রেডি হচ্ছে, দিয়ানো রেডি। এখন বাজে 4:10, তো এখন থেকে সঙ্গে নিয়ে, তোমাদেরকে সঙ্গে নিয়ে আমি আমার আজকের ব্লগটা স্টার্ট করছি। পুরো ব্লগটা কিন্তু দেখবে স্কিপ না করে, কোথায় কোথায় যাচ্ছি কি করছি না করছি যতটা পারবো আমি তোমাদের সাথে শেয়ার করবো। আশা করছি তোমাদের আজকের ব্লগটা অনেক বেশি ভালো লাগবে। তো এই দেখো আজকের লুক আমার রেডি, আমি তেমন কিছুই রেডি হয়নি, জাস্ট একটা ব্ল্যাক জিন্স পরেছি, একটা ব্লেজার পরেছি, একটা হাইডিং পরেছি, আর কিছু তেমন সেরকম কিছু রেডি হয়নি। কারণ আমার ইচ্ছে করছিল না আজকে বেরোনোর জন্য, মানে শরীরটা বেশি ভালো নেই, কোমর ব্যথা দুদিন থেকে, মানে বেশ কোমর ব্যথা ভুগছি। তার জন্য আর প্রত্যেক বছর অ্যানিভার্সারিটা আমার ঠিক অন্যভাবে সেলিব্রেট করা হয়, মানে সকালবেলা উঠেই আমি আগে স্নান টান করে মন্দিরে গিয়ে পুজো দিই, তারপর সারাদিনটা যেভাবে কাটে কাটে সন্ধ্যাবেলা আবার কেক টেক কাটি। কিন্তু এবছর তেমন কিছু করতেই পারিনি, তো বললাম না শরীরটা বেশি ভালো না, তার জন্য এবছর কোথাও যেতেই পারিনি। সকালবেলা থেকে বাড়িতেই ছিলাম, সংসারে কাজকর্ম দিয়ান আর ওই ল্যাথ খেয়ে কাটিয়ে দিলাম। তো এখন দেখি কোথায় যাওয়া যায়, সঙ্গে থাকো, পুরো ব্লগটা দেখতে থাকো। এই যে দিয়ানের দুষ্টুমি শুরু, এই যে এদিকে আছো তো, কি দুষ্টু কি দুষ্টু। হ্যাঁ সবাইকে হ্যালো গাইস বলো, হ্যালো গাইস বলে দাও। কোথায় যাচ্ছ? ঘুরতে যাচ্ছি। তাই? হ্যাঁ। খুব দুষ্টু, খুব মানে এতটা দুষ্টু ওকে, মানে দেখে বোঝা যায় না যে এতটা দুষ্টুমি করতে পারে, কিন্তু ও খুবই দুষ্টু। আর দুদিন থেকে না ওকে স্কুলেও পাঠাচ্ছি না, মানে এত ঠান্ডা পড়েছে, ওকে স্কুলে আমরাই পাঠাচ্ছি না, নিজের থেকে যে একটু ঠান্ডাটা কমুক, এত ঠান্ডার মধ্যে ও ছোট, তো তারপর পাঠাচ্ছি না, দুদিন থেকে বাড়িতেই আসো। বাড়িতে থাকলে আরো বেশি দুষ্টুমি করে, স্কুলে গেলে 2 ঘন্টা থাকে না, তো আমি ওটাতেই শান্তি, আর বাড়িতে থাকলে একদম মানে পাগল করে ফেলায় আমাকে। তো চলো, অনেক বকবক করে ফেললাম, অনেক কথা বলে ফেললাম, তোমাদের সাথে অনেক কিছু শেয়ার করে ফেললাম। এইবার হচ্ছে বেরোনোর পালা, প্রায় সন্ধ্যা হয়ে আসছে, এখন তো জানোই ছোট দিনের বেলা তাড়াতাড়ি সন্ধ্যা লেগে যায়, সন্ধ্যাটা তাড়াতাড়ি লেগে যায়। ইচ্ছে ছিল মানে সন্ধ্যার আগেই বেরোনোর, কিন্তু দেরি হয়ে গেল বাবা। তো চলো আর বকবক করবো না, সঙ্গে থাকো, পুরো ব্লগটা দেখতে থাকো। তো বাইরে চলে এসেছি আমরা, এই যে এখন বেরোবো। এদিকে তোমাদের দাদা গাড়ি বের করেছে, গাড়ি তো মানে পরিষ্কার করেই না, ওর গাড়ি সবসময় আমি ধুই, আমি না ধুলে ওর গাড়ি ধোয়াই হয় না। তো বললাম গাড়িতে প্রচুর ধুলো আছে, একটু মুছে নাও, নাহলে আমার ব্লেজারটা নোংরা হয়ে যাবে। তারপর মুছে টুছে নিল, এই যে বেরিয়ে পড়লাম 3 জন মিলে। আমার না বেরোনোর একদম ইচ্ছেই ছিল না, তোমরা ভয়েসটা শুনে হয়তো বুঝতে পারছো যে আমার গলার কন্ডিশন ভালো না, আমার প্রচুর ঠান্ডা লেগেছে, ঠান্ডা প্রচুর বলতে ভীষণ ঠান্ডা লেগেছে, আমার শরীরটা ভালো ছিল না, আমি এই জন্য সারাদিনই বাড়িতে ওই ল্যাথ খেয়ে শুয়েছিলাম, ইচ্ছে ছিল না বেরোনোর। তারপরে বিকেলবেলা বললো চলো একটু বেরোই, তাই গেলাম। গেলাম তো কি আর মানে ঘুরতে তেমন কোথাও নেই, গিয়েছি, দেখো তোমরা দেখতেই পাচ্ছ সন্ধ্যাবেলা, মানে সন্ধ্যের ঠিক আগ দিয়ে বেরিয়েছি, আর একে তো শরীরটাও ভালো না, ওই সময় আর যাবো কোথায় বেড়াতে। তাও গিয়েছিলাম যে স্টেডিয়ামে একটা মেলা আসছে বলে, তাহলে চলো ওটা দেখে আসি, গিয়ে দেখি মেলাটা বন্ধ, ওটাও হলো না। তারপর চলে গেলাম বিধান মার্কেট, এই যে বিধান মার্কেটে মেলোডিতে, যেখানে যাই তোমাদের দাদার খালি কাজ, ও কাজ পাগল মানুষ, কাজ ছাড়া কিছুই বোঝে না। অ্যানিভার্সারির দিন একটু বেরিয়েছি, সেখানে গিয়েও কাজ, ওই দেখো মেলোডিতে গিয়ে ওর কিছু কাজের জিনিস নেওয়ার ছিল ইলেকট্রনিক, তো সেগুলো নিচ্ছে, আর আমি এখানে দাঁড়িয়ে একটু ভিডিও করে নিলাম। দিয়ানকে কোলে নিয়ে দাঁড়িয়ে আছি, আমার মানে অস্বস্তি লাগছিল, শরীরটা ভালো না, তাও দাঁড়িয়েছিলাম। তো এই যে ওর জিনিস কেনা হচ্ছিল, ওর একটু সময় লাগছিল, আর আমি আর দিয়ান একটু দাঁড়িয়ে ভিডিও করছি। আর দিয়ান খালি এটা বলছে বাবা কোথায় বাবা কোথায়, ওকে মানে কোলের থেকে না নামানো যাচ্ছিল না, গাড়ি ঘোড়া যাচ্ছিল, আর খুব দুষ্টু। তো তারপর যাই হোক, কেনাকাটি হয়ে গেল আলটিমেটলি, তো বেরিয়ে যাচ্ছি বিধান মার্কেট থেকে, এখন এখান থেকে সোজা চলে যাবো আমরা একটু
কেনাকাটি করতে কিছু, মানে অ্যানিভার্সারি ঠিকই, কিন্তু সংসারে জিনিস কেনাকাটি করতে করতে আর কাজের জিনিস কেনাকাটি করতে করতে পুরো সন্ধ্যাটা আমাদের চলে যাচ্ছে। ওর প্রথমে তো ওর কাজের জিনিসগুলো নিয়ে নিলাম, তারপর এখান থেকে বেরিয়ে গেলাম, বেরিয়ে গেলাম সোজা চলে আসছি বিশাল মেগা মার্টে। হ্যাঁ, এখানে কিছু কেনাকাটি করা আছে, টুকিটাকি জিনিস, তো সেগুলোর জন্যই আসলাম বিশালে। তো এই যে দিয়ানকে দেখো, দুষ্টু, প্রচুর ঠান্ডা পড়েছে। আর সত্যি শিলিগুড়িতে এত ঠান্ডা পড়েছে না কদিন থেকে, আমার এই ঠান্ডার জন্য শরীরটাও আমার বেশি ভালো না। তো চলে গেলাম বিশালের ভেতরে এখন সোজা। তো দিয়ানকে দিয়ানের বাবা কোলে নিয়ে নিল, আর আমি পিছনে ক্যামেরা হাতে নিয়ে চলছি। সোজা চলে গেলাম ভেতরে। এই যে এখন টুকিটাকি জিনিসগুলো কেনাকাটি করে নেব। অ্যানিভার্সারি ঠিকই, মানে প্রত্যেক বছর আমার অ্যানিভার্সারিটা ঠিক এরকম যায় না। এবছর মানে শরীরটাই আমার ভালো না, শরীর ভালো না থাকলে কিছু ভালো লাগে না, এটাই হচ্ছে আসল কথা। ভেবেছিলাম ফিফথ অ্যানিভার্সারি একটু ভালো করে সেলিব্রেট করব, কিন্তু হলো না, শরীরটাই ঠিক নেই দেখে কোনো কিছুই করিনি। আর ওই বিকেলবেলা যাই হোক একটু বেরোলাম, তাও বেরোতাম না, বললো চলো একটু কেক, মানে কিছু করবো না, শুধু একটু কেকটা, মানে এটা প্রত্যেক বছরই করি আমরা, কেক এনে একটু কাটি নিজেরাই, কাউকে বলি না। প্রথম বছর আমরা বেশ বড় করে করেছিলাম অ্যানিভার্সারি, তারপর থেকে আর করা হয় না, ওই নিজেরাই বাড়িতে একটা ছোট্ট কেক এনে নিজেরা কেটে সেলিব্রেট করি। আর সকালবেলা একটু বেরোই, তো এবার সেটাও করতে পারিনি। আর এই দেখে দেখো, বাপ ব্যাটার বিস্কুট কেনার চোট, মানে দুজনেই ক্রিম বিস্কুট খেতে এত ভালোবাসে, বাচ্চা মানে ছেলে তো আশেপাশে, ছেলের বাবাও তাই, ক্রিম বিস্কুট খেতে ভীষণ ভালোবাসে, মানে কোনটা ছেলে কোনটা নেবে বুঝে পাচ্ছে না। ছেলে বলে এটা নাও, বাবা বলে ওটা নেবো, দুজন মিলে পুরো ক্রিম বিস্কুট খেয়েছে। আমি না তেমন বিস্কুট টিস্কুট খেতে এত ভালোবাসি না, ওরা দুজন খুব ক্রিম বিস্কুট খেতে খুব ভালোবাসে। তো ওরা দুজন মিলে কেনাকাটি করছে, আমার শরীরটাও ভালো লাগছে না, আমি চুপচাপ দাঁড়িয়ে আছি একটা কোণার মধ্যে, দাঁড়িয়ে ওদেরকে ক্যামেরা করে দিচ্ছে তোমরা কেন। তারপর হলো বিস্কুট টিস্কুট কেনা, এদিক থেকে হলো। তারপর দিয়ারের তাও মন ভরে নিয়ে যে এখান থেকে, মানে এগুলো নিয়ে হলো না, দিয়ারের আরও অন্য বিস্কুট লাগবে। আবার চলে গেলো অন্যদিকে, অন্যদিকে গিয়ে ও নিজে নিজে বিস্কুট বাছাই করছে যে এটা নেবো ওটা নেবো, বিস্কুট এটা ও বলছে এটা নেবো, ওর বাবা বলছে ওটা নেবো। তো দুজন মিলে বিস্কুট সিলেক্ট করেই যাচ্ছে এখনও, মানে গিয়েছি টুকিটাকি জিনিস কিনবো, পুরো বিস্কুটে আমার একদম বাস্কেট ভরে ফেলেছে, এত বিস্কুট নিয়েছে দুজন মিলে, দেখো অনেক বিস্কুট নিয়েছে, মানে বড় প্যাকেট ছোট প্যাকেট ক্রিম বিস্কুট, তারপরেও আরও অনেক, মানে আরও নেওয়া হয়েছে বিস্কুট। তা এইগুলো টুকটাক জিনিসগুলো কিনতে কিনতেই আমাদের মানে প্রায় সময় চলে গেল। আর বিশালে গেলে কি হয়, মানে ভেতরে অত সময় লাগে না জিনিস কিনতে, সময় বেশি যেটা লাগে সেটা হচ্ছে বিলিং করতে। বিলিংয়ের ওখানে এত লম্বা লাইন হয় না, আমার তো খুব বিরক্ত লাগে বিলের ওখানে গিয়ে। তো এই দিয়ে দেখো চলে আসলাম বিলের এখানে, দেখো নিয়েছি তো কটাই জিনিস, আর এদিকে বিলের জন্য দাঁড়িয়ে আছি কখন থেকে লাইনের মধ্যে। তা আমি এই পাশে দাঁড়িয়েছিলাম, তো আমাদের দাদাকে ওই পাশে দাঁড় করিয়েছি যে যেই লাইনটা আগে হবে সেটাই আগে হচ্ছে বিল করব। তারপরে দেখলাম তোমাদের দাদার লাইনটা আগে হবে, তো ওইখানে চলে গেলাম। এই যে আমি এই পাশে এসে দাঁড়িয়ে আছি, দিয়ান দিয়ানের বাবার কাছে আছে। তারপরে তোমাদের দাদা বলে দুটো আচার নিতে, আবার দুটো আচারও নিয়ে আসলাম। আর এই যে দুজন মিলে দাঁড়িয়ে আছে দিয়ানকার, মানে ওকে নিয়ে না কোথাও গিয়ে শান্তি নেই, প্রচুর দুষ্টু আর একটু ধীরস্থির নেই। ও দুষ্টু আমি করতেই থাকবে করতে, মানে বাড়িতে যেমন তেমন, বাইরে গেলেও তেমন, ওকে এক মিনিটও না হাত ছেড়ে রাখা যায় না। আমি এর জন্য না আরও কোথাও বেশি বেরোই না, যে ও এত বিরক্ত করে ওর জন্য যেতে ইচ্ছে করে না। তো অনেকক্ষণ মানে অপেক্ষার পরে চলে আসছে একদম আমাদের এবার বিলের সামনে, এখন বিল হবে। এই যে বিস্কুটগুলো সব একের পর এক বিল করছে। বিশালে আগে তো খুব কেনাকাটি করতাম, এখন বিশালে না তেমন যাই না, এখন আমরা রিলায়েন্স থেকেই কেনাকাটি করি। তো আজকে গেলাম অনেক দিন পর, তো কেনাকাটি করে বাইরে চলে এসেছি। আর এখানে আসবো আর এই দাদার দোকানে রোল খাবো না সেটা কখনো হয় না, আমরা যখনই বিশালে আসি এই দাদার দোকান থেকে আমরা রোল খাবোই, আমার ভীষণ ভালো লাগে দাদার দোকানের রোল। তো ওই এখানে বাইরে বসেছিলাম, বসে একটু রোল খেলাম আর মোমো খেলাম, এগুলো খেয়ে টে তারপরে এখান থেকে বাড়ি যাওয়ার সময় একটু ওই খাবার দাবার একটু কেক নেবো, বাড়িতে কোনো ঝামেলাই করবো না, ওই রেডিমেড খাবারই নিয়ে যাবো। তো এই যে এখান থেকে আমরা কেক নিয়ে নিয়েছি, এখান থেকে একটা কেক নিয়ে সোজা চলে গেছিলাম বাড়িতে। আসলে এত সর্দি লেগেছে না, আমি ভয়েস দিতেও আমার খুব প্রবলেম হচ্ছে, খুব প্রবলেম হচ্ছে ভয়েস দিতে, তবুও দিচ্ছি, নাহলে ভিডিওটা অনেক দেরি হয়ে যাবে, শরীর সুস্থ হতে একটু সময় লাগবে। এই দেখো কেকটা নিয়ে এসেছি, ডিজিট ক্যান্ডেল ছিল না তাই এমনি নর্মাল ক্যান্ডেল নিয়ে এসেছি পাঁচটা। তো যেহেতু লোকজন নেই, আসলে নেই না, লোকজন আছে কাউকে আমরা বলিনি, নিজেরাই ঘরে, তাই নিজেদের ক্যান্ডেল নিজেরাই ধরিয়ে দিচ্ছি, ছোট্ট করে একটা সেলিব্রেট। আমরা ঘরে চারটা মানুষ, পাঁচটা মানুষ সরি, দিয়ানও আছে এখন, তো ওই মা বাবা আমি আর আমাদের দাদা আর দিয়ান, ওই ছোট্ট করে একটা সেলিব্রেট কেক নিয়ে এসেছি, আর একটু খাবার দাবার নিয়ে এসেছিলাম বাইরে থেকে। ওরা তো তেমন ফাস্টফুড টাস্টফুড এগুলো খায় না, আমরা ফাস্টফুড খেয়ে এসেছি, আর ওদের জন্য একটু মিষ্টি চপ সিঙ্গাড়া ওই এইসব নিয়ে এসেছিলাম একটু, আর ওরা ওগুলো খায় মানে খায় না, বাবার তো একটু প্রবলেম আছে, ওগুলো দেওয়া হয় না বাবাকে তার জন্য। তো এই ছোট্ট করে একটু সেলিব্রেট করে নিচ্ছি, খুবই ছোট,
মানে অন্যান্য যাবার যাও হয় এবার একদমই, মানে 5 বছরে আশা ছিল অন্যরকম, কিন্তু হয়ে গেল আর অন্যরকম। কারণ শরীরটার জন্য, শরীর ভালো ছিল না, শরীরটা ভালো থাকলে এরকম হতো না, আর একটু ভালো করে সেলিব্রেট করতে পারতাম। যাই হোক, এবার দিয়ানকে নিয়ে কেক কাটবো। দিয়ান তো ভাবছে যে ওরই হ্যাপি বার্থডে, ও বলছে আমি কাটবো আমি কাটবো, ওই যে মৌনি বাচ্চে। তো আসলে বাচ্চা মানুষ, ও হচ্ছে কেক কাটতে ভীষণ ভালোবাসে। ও যদি কারো বার্থডেতেও যায়, ওখানে গিয়ে বলবে আমি কেক কাটবো আমি কেক কাটবো, এরকম করতে থাকে। আর যে বলছিলাম একটু ফটো তুলছে, তো মার হাতে মোবাইল দিয়ে দিয়েছি, বলেছি দুটো ফটো তুলে দাও, আর দিয়ানকে বলছি পোজ দে বাবা। তো যাই হোক, কেকটা কাটা হয়ে গেল। এবার একটু সবার প্রথমে দিয়ানকে একটু খাইয়ে দিব। আর ওকে দেখো, ও না এই কেকের উপর চকলেটগুলো খেতে ভীষণ ভালোবাসে, ও কেক কাটার থেকে চকলেটটা খেতে বেশি ইন্টারেস্টেড। তো এই যে মানে এখন এই কেকের মধ্যে দেখি ক্রিমই বেশি, মানে এগুলো কেক আগে এতটা এসে ছিল না, এখন দিন যাচ্ছে দেখি খালি ক্রিম আর ক্রিম, কেক তো নেই ভিতরে, ক্রিমে ভরে রেখে দেয়। তো চলো বন্ধুরা, এই ছিল আজকে আমার মিনি ব্লগই বলতে পারো, ব্লগটা একদম ছোট হয়েছে, আর তেমন কিছুই নেই, আসলে কোথাও বেরোতেই মানে যেতেই পারিনি, গেলে তোমাদের সাথে শেয়ার করতাম অবশ্যই। তো দেখা হচ্ছে আবার নেক্সট ব্লগে, সবাই ভালো থেকো, আগে সুস্থ হই, তারপর আবার রেগুলার ব্লগ শুরু করবো। টাটা।